সরকার পতনের পর সহিংসতার শঙ্কায় দেশের বিভিন্ন স্থানে মেয়র সহ বেশিরভাগ কাউন্সিলরাই আত্মগোপনে যাতে অনেকটা স্থবির ছিল বেশিরভাগ সিটি কর্পোরেশন কার্যক্রম এমন অবস্থায় অপসারণ করা হয় সিলেটসহ দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলরদের এর মধ্যে সিলেটের শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় সোমবার সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয় এমন অবস্থায় কার্যক্রম সচল রাখতে সিলেটের বিভাগীয় কমিশনারকে সিটি কর্পোরেশন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মদিবস শুরু করেন তিনি তার ইতিমধ্যে যোগদান করেছেন আমরা আশা করছি সাড়ে দিক নির্দেশনায় আগামী দিনে আমরা সিটি কর্পোরেশনকে জনগণের যত সেবা দেওয়া যায় সেটা নিশ্চিত করতে পারবো এছাড়া অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দেয় স্বাভাবিক হতে শুরু করেছে নাগরিক সেবা প্রায় পনেরো দিন নানা ভোগান্তির পর সেবা পাওয়ায় খুশি সাধারণ মানুষ আমার এই যে নিবন্ধন কারণে নিতে পারি নাই এই এটা আজকে পাইছি আমি আসছিলাম একটা কাজের জন্য কাজটা সফলভাবে করতে পেরেছি ভালো পারে আমরা সবাই যোগদান দিছি যার যে ডিউটি যার যে করতেছি ধীরগতিতে চালু হওয়া পরিষেবা সম্পূর্ণরূপে সচল করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সেবা প্রত্যাশীদের রাকিবুল রাফি এখন সিলেট সানবিট সব দিবে আমার সানবিট ম্যাজিক প্রেস ডিসওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন